নবম ওয়েসবোর্ড নির্ধারিত সময় বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের পরিচালনা পর্ষদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা জরুরি এবং তা বজায় রাখা হবে। সঠিক সাংবাদিকতার জন্য সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে সরাসরি বলবেন, কোনো কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা সেটি আমাকে সরাসরি বলবেন। আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার কর্মপরিধির অন্যতম প্রধান কাজ হচ্ছে সাংবাদিক বন্ধুদের কল্যাণ।